উপস্থাপক ভাইয়া, আমি আপনাকে উদ্দেশ্য করে কথা বলি। কবি শেষের কি শাস্তি হওয়া উচিত? এই ওয়ার্ডটা কেন আপনার মুখে এসেছে? কি শাস্তি দিতে চাচ্ছেন আপনারা? উনি স্ট্যাটাস দিলেন, হয়ে গেলাম আমি হ্যাকার। আপনি আপনার পরিবারের জন্য, আপনার সংসারের জন্য আপনি আমাকে দোষী বানিয়েছেন। বাট আপনার মন এবং অন্তরটা জানে যে অপু কিন্তু দোষী নয়। অপু বিশ্বাসকে যে শাস্তির কথা বলা হয়েছিল, সেই শাস্তির জবাবে এবার অপু মাসি আলু পচা ভালো রুমে থাকলেও গন্ধ বের হবে, এটা বললেন অপু বিশ্বাস বুবলিকে। অপু বিশ্বাস মুন্নির ইন্টারভিউ এর জবাবে বলেন, বুবলির একটা কথা নিয়ে মুন্নিভাবে স্ট্যাটাস দিয়েছিলেন। তিনি লিখেছিলেন, তাপস বুবলি সম্পর্কে রয়েছে, অপু বিশ্বাসের লাইফে বুবলি যে ঝামেলাটা করেছেন, এবার আমাদের মাঝেই এমন একটা বিষয় তৈরি করতে চাইছেন। এর 10-15 মিনিটে স্ট্যাটাসটি উদাও হয়ে যায়। এরপর একটি গ্রুপ বলে, আমি নাকি হ্যাক করে এমন স্ট্যাটাস দিয়েছি। সরি টু সে, ভাবি আমি বলি, আপনি যেমন একটি ইনফরমেশন দিয়েছেন যে একটি ফোন এসেছে রাত্রি 3টায়, সেখানে অপু বিশ্বাস লেখা। ভাবি আমাকে ফার্স্টে ফোন করেছিল ফোনে, ভাবি ফোন থেকে আমার মনে হয় সেনসিটিভ ইস্যুগুলো আমাদের হোয়াটসঅ্যাপে আলোচনা করা দরকার। আমার সাথে কিন্তু ওনার হোয়াটসঅ্যাপে কথা হয়েছে। আমি কিন্তু ভাবির সঙ্গে কথাই বলিনি কখনো, তার নাম্বারও আমি জানি না। যখন তিনি স্ট্যাটাস দিলেন তখন তো আমি ভাবিকে বলিনি আমার নাম ধরে পোস্ট দিতে। উনি কেন আমার নাম ধরে পোস্ট করলেন? আমি তো তাকে এ ধরনের কথা কখনো শেয়ার করিনি, কোনো কথা নেই। আমাকে হঠাৎ করে হ্যাকার বানিয়ে দেওয়া হলো। মুন্নি ভাবি একজন পাওয়ার পার্সোনালিটি ওম্যান, আমার তার প্রতি কোনো মন খারাপ নেই, কারণ সবাই তার নিজ নিজ সংসার বাঁচাতে চায়। এই যে তার সংসারের টানাপোড়ন, সেটা কিন্তু তৃতীয় পক্ষের জন্যই। এরকম তৃতীয় পক্ষ আমার সংসার ধ্বংস করে দিয়েছে, আমার সংসার নিয়ে সিনেমিনে খেলা হয়েছে, একটি পরিবারকে হাস্যকর বিষয়ে বানিয়ে ফেলেছে। অপু বিশ্বাস আরও জানান, ফারজানা মুন্নি ভাবি নিজে আমাকে কল করেছেন, হোয়াটসঅ্যাপে কথা হয়েছে। তিনি আমাকে বলেছেন তাপসের সংসারে তিনি আর থাকতে চান না। আমিও বলেছি, ভাবি আপনি এমনটি করবেন না। ওই মহিলা, আই মিন বুবলি, চায় সবার সংসার ভেঙে যাক। সাকিবকে তো যাতাভাবে ব্যবহার করেছে ওই মহিলা। এরপর সাকিবের সঙ্গেও মুন্নির বিষয়টি নিয়ে কথা হয় বলে জানান অপু বিশ্বাস। এই নায়িকা আরও বলেন, মুন্নি ভাবির মতো অনেক সংসারকে এই মহিলা টার্গেট করেছে। আমি বগুড়ার মেয়ে, সেখানকার পরিবারকেও ধ্বংস করার চেষ্টা করা হয়েছে। সর্বোপরি বলতে চাই, ঘটনার সত্যতার জন্য স্ট্যাটাসটা এসেছিল। উনি স্ট্যাটাস দিলেন আর হয়ে গেলাম আমি হ্যাকার। উনি ফোন করে আমাকে নিজের সমস্যা নিয়ে কথা বলতে লাগলেন, পরে আমাকেই দোষী বানানো হলো। অপু বুবলিকে উদ্দেশ্য করে বলেন, নোংরা তো নোংরায়, এর তো জায়গা আর অবস্থান নেই। আলু পচা ভালো রুমে থাকলেও গন্ধ বের হবে, গন্ধটা আমার পরিবারকে উই পোকার মতো খেয়ে খেয়ে আরেকটা পরিবারে ঢুকেছে। পচা আলু যেহেতু ধরেছেন, গন্ধ তো ছড়াবেই। ভাবি ওই মহিলার ইন্টেনশনই হচ্ছে প্রত্যেকটা সংসার ভাঙানো।